इस साल में लोकसभा चुनाव में कांग्रेस को बड़ा झटका पश्चिम बंगाल में भी लगा था। आपको याद होगा कि जब बहरामपुर में अधिरंजन चौधरी को यूसुफ पठान के सामने हार का सामना करना पड़ा तो बड़े ही हताशा के साथ आखिरकार अधिरंजन चौधरी ने अपने पद से इस्तीफा दे दिया था। उसके बाद अब जाकर कांग्रेस ने पश्चिम बंगाल में बड़ा फेरबदल किया, जहां शुभंकर सरकार को पार्टी का नया अध्यक्ष चुन लिया गया। लेकिन अब इसी मुद्दे पर बात की है खुद शुभंकर सरकार ने न्यूज UNI से। जी हाँ, हमारे संवाददाता मधुमिता ने जब शुभंकर सरकार जी से बात की तो उन्होंने क्या कुछ कहा है इस पूरे मुद्दे को लेकर, आइए आपको सुनाते हैं। कांग्रेस ने पश्चिम बंगाल में बड़ा फेरबदल करते हुए वरिष्ठ नेता शुभंकर सरकार को तत्काल प्रभाव से प्रदेश कांग्रेस का नया अध्यक्ष नियुक्त कर लिया। सरकार ने निवर्तमान WBPCC अध्यक्ष और पूर्व लोकसभा सांसद अधिरंजन चौधरी की जगह ली है, जिन्होंने हाल ही में बहरामपुर निर्वाचन क्षेत्र से लोकसभा चुनाव हारने के बाद पद से इस्तीफा दे दिया था। उन्हें TMC के नए उम्मीदवार और पूर्व क्रिकेटर यूसुफ पठान ने हराया था। तो वहीं अब पार्टी के नए अध्यक्ष शुभंकर सरकार से बात की हमारी संवाददाता मधुमिता ने, जहाँ शुभंकर सरकार ने कई मुद्दों पर बात की। उन्होंने क्या कुछ कहा, आइए आपको सुनाते हैं। राहुल गांधी, जननायक सोनिया गांधी हमारे सभा नेता एवं सर्वभारतीय कांग्रेस कमिटी सभापति मल्लिकार्जुन खड़गेजी तारा सिद्धांत ग्रहण करेछे जे शुभंकर सरकार पश्चिमबंग सभापति हबे एवं सेई मतो तारा अपॉइंटमेंट दिएछे। एर आगे राज्य कांग्रेसेर नीतिबर्गेर संगे तारा कथा बोलेछे, तारपरे सिद्धांत ग्रहण करेछे। কিন্তু এই যে অনেকে বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী হয়তো যে কট্টর তৃণমূল বিরোধীরা করছিলেন, তো এটা কি সার্বিকভাবে কোনো কারণ হতে পারে? অনেকে এই প্রশ্নটা কিন্তু তুলছেন। কে কি প্রশ্ন তুলছেন আমি জানি না, তার কারণ অধীর রঞ্জন চৌধুরী তিনি তৃণমূল বিরোধিতায় কট্টর ছিলেন কি নরম ছিলেন এটা প্রশ্ন নয়। কংগ্রেসের এজেন্ডা হচ্ছে কংগ্রেসকে শক্তিশালী করা, অধীরবাবু সেটাই করে গিয়েছেন। এবং আমি সভাপতি হওয়ার পর আমারও প্রথম এজেন্ডা কংগ্রেসকে শক্তিশালী করা, এবং সেই কাজটাই আমি করব। এবং যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা রাজনৈতিক বিষয়ে চর্চা করেন, তারা বিচার করবেন যে আগামী দিনে কংগ্রেসের যে চলার রাস্তা, সেই রাস্তা কেমনভাবে ইমপ্লিমেন্টেড হয় পশ্চিমবাংলায়। কিন্তু সম্প্রতি একটা যে আমাদের 2024-এর লোকসভা ভোটটা গেল, সেক্ষেত্রে কিন্তু প্রদেশ কংগ্রেসের যে হাইকমান্ড শীর্ষ নেতৃত্ব তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গে সেভাবে ভোট প্রচারে দেখা যায়নি। দেখুন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্য কংগ্রেস, তাদের ইনভাইট করতে হয় সর্বভারতীয় নেতৃত্ব। তারা যদি নির্বাচনে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির নেতাদের ইনভাইট করতেন, তারা আসতেন। অনেকে এসছেন এখানে নির্বাচনের প্রচারে, কিন্তু সারা দেশে যেখানে এবার রাজ্যে মানে কংগ্রেসের ফল তো 99টা আসন পেয়েছে, কিন্তু রাজ্যে একেবারে একটা আসন পেয়েছে কংগ্রেস, এটার কি কারণ আপনি ব্যাখ্যা করবেন? কংগ্রেস একটা আসন পেয়েছে তার কারণ কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানুষ কংগ্রেসকে সমর্থন করে। বর্তমানে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে এক জটিল পলিটিক্যাল আবহাওয়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ আজকে রাজনৈতিক যে বাতাবরণ তার মধ্যে দিয়ে চলা শুরু করেছে। এখানে একটা বাইনারি পলিটিক্স হচ্ছে, এই বাইনারি পলিটিক্সে একটা বিপণন এসে উপস্থিত হয়েছে। সেই বিপণনে কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছেন তাদের দল BJP, রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছেন তাদের দল তৃণমূল। এদের কাছে বিপুল অর্থ আছে, এদের কাছে প্রশাসনিক ক্ষমতা আছে, সে তার মাধ্যম দিয়ে তারা রাজ্যকে এবং দেশকে পরিচালনা করতে চাইছে। সেখানে কংগ্রেস কিংবা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা সেখানে তাদের এই যে মোকাবেলা, মানুষকে যে ভুল হয়ে যাওয়ার প্রক্রিয়া BJP তৃণমূল করছে সেইটার বিরুদ্ধে আমরা যতই বলছি না কেন, মানুষ কোনো না কোনোভাবে মিসলিড হচ্ছে।
ওদের এই বিপণন ব্যবস্থার মধ্যে এর মধ্যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ব্যবহার করা হচ্ছে। দুটো রাজনৈতিক দল ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে। রাজ্যের যে এজেন্সিগুলো আছে সেগুলোকে রাজ্য সরকার কাজে লাগাচ্ছে, কেন্দ্রের যে এজেন্সিগুলো আছে সেগুলো কেন্দ্রীয় সরকার কাজে লাগাচ্ছে। পরিণামে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার রাজনৈতিক যে একটা হেলদি অ্যাটমসফিয়ার সেটা কোনোভাবেই ভোটাররা গ্রহণ করতে পারছে না, এবং ভোটারদের অনেক ক্ষেত্রে ভুল বোঝানো হচ্ছে এবং তাদের ভুল পথে চালিত করার প্রয়াস হচ্ছে। সেটা জাতির বিষয় হোক, সেটা ধর্মের বিষয় হোক, সেই ক্ষেত্রে আমরা সদর্থক পলিটিক্স করতে গিয়ে আমরা হয়তো মানুষের থেকে কিছু সময়ের জন্য প্রত্যাখ্যানের জায়গায় আমাদের যেতে হচ্ছে। কিন্তু আপনারা জেনে রাখবেন আগামী দিনে পশ্চিমবাংলার রাজনৈতিক যে আবহাওয়া সেই আবহাওয়াটা কিন্তু এভাবে থাকবে না। তার কারণ কংগ্রেস ছাড়া যে দেশ চলে না, রাজ্যের উন্নতি হয় না, সেটা কিন্তু মানুষ ধীরে ধীরে বুঝতে শিখছে। এবং আমি আশা করি আমার আগে যারা সভাপতি ছিলেন পশ্চিমবাংলায়, তার মধ্যে প্রদীপ ভট্টাচার্য মহাশয় তিনি প্রাক্তন সভাপতি, তার কাছ থেকে অজিত চৌধুরী দায়িত্ব নিয়েছিলেন, আবার অজিত চৌধুরীর কাছ থেকে সোমেন মিত্র দায়িত্ব নিয়েছিলেন, সোমেনবাবু মারা যাওয়ার পর অধীরবাবু এসেছিলেন, অধীরবাবুর পর আমি দায়িত্ব নিলাম। আমি আপনাকে এইটুকু কথা বলতে পারি যে যেখানে অন্যায় কংগ্রেস দেখবে তার প্রতিবাদ করবে। আজিকরের যে ইস্যু তার আমরা চরম বিরোধিতা করি, রাজ্য কংগ্রেস তার বিরোধিতা করছে। কোনো জায়গায় এখানে রাজ্য সরকারের যে ব্যর্থতা এবং রাজ্য সরকারের যে অপদার্থতা এবং রাজ্য সরকার যেভাবে স্বাস্থ্য ক্ষেত্রকে পরিচালিত করছে তার আজকে পুরো মুখোশ খুলে গিয়েছে। অতএব এর বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে, এবং সঙ্গে সঙ্গে আমরা মনে করি বানভাসী মানুষ আজকে যে কষ্ট দুর্ভোগ পাচ্ছে, কেন্দ্র এবং রাজ্যের যে সমন্বয়ের অভাব সেটা আজকে প্রকট হয়ে দেখা দিয়েছে। পরিণামে বাংলার মানুষ আজকে তাদের বন্যার কবলে পড়তে হয়েছে, সংঘর্ষ পোহাতে হয়েছে। এখানেও আমার প্রশ্ন যে দীর্ঘদিন যারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারে আছেন তারা কি জানেন না যে এই সময় বন্যা হয় কীভাবে তার মোকাবেলা করতে হবে? অতএব এই যে বিষয়টা এটা হচ্ছে একটা প্রশাসনিক অপদার্থতা, একটা সরকার চালাবার অপদার্থতা। এই জায়গায় আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদ থাকবে, নির্বাচনে হার জিত আছে। আমাদের রাজ্য সরকারের যে সমস্ত রাজ্য পরিচালনার ক্ষেত্রে তাদের যে শিক্ষাক্ষেত্র, আজকে রেশন ব্যবস্থা, সামগ্রিকভাবে বাংলার যে আজকে অব্যবস্থা, তার বিরুদ্ধে যেমন আমাদের বিভিন্ন আন্দোলন চলবে, যে কেন্দ্রীয় সরকার তারা যেভাবে দেশকে একেবারে তামাশাহীন জায়গায়। इस दुर्गा पूजा न्यूज UNI लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना एड, वो भी बिल्कुल फ्री। जियो टीवी, प्ले ऑन, ई बाबा, यूट्यूब, फेसबुक, अब आप चला सकते हैं एक महीने के साथ एक महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की, एड के लिए सीधे संपर्क करें हमारे मेल, फेसबुक, यूट्यूब कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।